তো বন্ধুরা, যেমনটি আমি বলেছিলাম আপনাদের সাথে, আমি মায়াপুরে কী করে খুব কম খরচে থাকবেন বা খাবেন সেই ব্যাপারে আলোচনা করব। তো আজকে থাকার ব্যাপারে আলোচনা করব এবং আগের দিন কীভাবে যাবেন কলকাতা থেকে মায়াপুর নবদ্বীপ ধাম। আমি অনেকবার গিয়েছি মায়াপুর নবদ্বীপ, কাটোয়া ঘুরে এসেছি রিসেন্টলি আমি এপ্রিল মাসে। তো সেই ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স আছে, সেই জন্যই শেয়ার করছি ব্যাপারগুলো। তো এবার আগের ভিডিওটার লিঙ্ক আমি শেয়ার করে দেবো, কীভাবে যাবেন ঠিক আছে ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন এই ভিডিওটা দেখার পর, বা আগে সেটাও দেখে আসতে পারেন, সুবিধা হবে। যেটা ইচ্ছা একই ব্যাপার, এটা দেখে নিন। তো বেসিক্যালি মায়াপুর ইসকন মানুষ যায় সাধারণত, এবং ইসকনের মধ্যে প্রচুর থাকার জায়গা আছে, প্রচুর ভবন আছে, কুটির আছে, এখন একটা নতুন খুব ভালো বেশ ফরেন ভিলেজ মতো এক্সপিরিয়েন্স, সেই রকমই একটা ভাইব বা ফিল পাবেন, ঠিক আছে, ফ্লেভার পাবেন ফরেন। তো প্রভুপাত ভিলেজ, ঠিক আছে, মানে গোশালা যেতে বাঁ দিকে পড়ে, খুব সুন্দর, মনে হবে যেন ইউরোপিয়ান বা আমেরিকান কোনো কান্ট্রির কোনো একটা ভিলেজে চলে এসেছি এরকম। খুব সুন্দর সাজানো গোছানো গার্ডেন মতো আছে, যেটা অন্নদান কমপ্লেক্সের পরেই বাঁ হাতে পড়বে, ডান দিকে গৌরনিতাই কুটির ছেড়ে, এই গোনা কুটির ছেড়ে। তো ফার্স্ট অফ অল প্রচুর ভবন আছে, শঙ্খ চক্র গদা পদ্ম চৈতন্য গদা ঈশ্বরদান গীতা কত ভবন আছে। তো শঙ্খ ভবন আর পদ্ম ভবনটা ইংলিশে লেখা আছে, ঠিক আছে, ওটা বুঝতে অসুবিধা হতে পারে অনেকের। কঞ্চ বিল্ডিং মানে শঙ্খ ভবন, আর লোটাস বিল্ডিং মানে পদ্ম ভবন। ভগবান বিষ্ণুর হাতে যেমন থাকে শঙ্খ চক্র গদা পদ্ম, সেই অনুযায়ী নিশ্চয় হয়েছে এটা। ওই একদম আপনারা 1 নম্বর গেটের দিক থেকে ঢুকলে তো ওখানে খাবার কুপন বাগেরা পাবেন, প্রভাতে পুষ্প সমাধি মন্দির পাবেন, ওখানে না ঠিক একটু এগিয়ে গেলে, বিশেষ করে 4 নম্বর গেটের দিক থেকে ঢুকলে সব ভবন আপনাদের খুবই কাছাকাছি হবে, ঠিক আছে। 2 আর 3 নম্বর গেট তো বন্ধ থাকে, 3 নম্বর গেটের সামনে গীতা এই গদা ভবন পড়ে। তো 4 নম্বর গেট থেকে আপনারা ঢুকলে সমস্ত ভবন পাবেন। ও হ্যাঁ, নামহট্ট ভবন আছে, নামহট্ট ভবনে 2টো বিল্ডিং হয়েছে এখন আবার, যেটার সামনে গৌরনিতাই ধর্মশালা, এবং সব থেকে সস্তা হচ্ছে 100 টাকায় আপনারা থাকতে পারেন। গৌরনিতাই ধর্মশালা আছে এবং গৌরাঙ্গ কুটির আছে, ঠিক আছে। গৌরাঙ্গ কুটিরের আলাদা ফ্যাসিলিটি একটা আছে যে 100 টাকার রুমেও অ্যাটাচ বাথরুম পাবেন, সেটার দাম হয়ে যাবে 200 টাকা। তো নিত্যানন্দ কুটিরও আই থিঙ্ক এরকম সিস্টেম আছে, 200 টাকা ওখানে, ওখানে পাকা বাড়ি কিন্তু উপরে টিন। আর মানে গৌরাঙ্গ কুটিরে হচ্ছে ওই চাঁচ বা বেত বা ওই ধরনের যেগুলো বলে না, ওই রকম মানে সাধারণ চাঁচের বেড়া বা বেত এরকম বলে না, ওইগুলো আছে, উপরে টিন আছে, আর পুরোটা বেত বা ওই মানে যেটা দিয়ে বানায় ওই ঘরগুলো সেটা দিয়ে ঘেরা আছে গৌর নিতাই ধর্মশালাতে, ঠিক আছে, তার উপরে টিন। তো সেক্ষেত্রে একটা ফ্যাসিলিটি আছে, এবং সব দিক থেকে বলবো যদি 100 টাকার রুমে থাকেন তো গোড়াকুটির থেকে গৌরনি ধর্মশালাটাই বেশি প্রেফার করবো। আমি ছিলাম রিসেন্টলি গিয়ে, তার আগের বার এপ্রিল মাসে 2 বার গিয়েছিলাম, 1 তারিখ গিয়েছিলাম চৈতন্য ভবনে, ওখানে 104 নম্বর রুমে আমার মনে আছে, মানে রিসেপশনের যে সামনের গলি সেটা গিয়েই বাঁ দিকে পড়ে। এবং রিসেন্টলি আমি গৌরনিতাই ধর্মশালাতে ছিলাম, 3 দিন ছিলাম ওটা, আর আগে তো 1 দিন মতো করেছিলাম। 1 দিনের রুম তো নিতেই হবে যেখানেই থাকুন, চৈতন্য ভবনে। এবং বহু বছর আগে একবার গদা না গীতা ভবনে ছিলাম, যেটা 4 নম্বর গেট থেকে ঢুকেই বাঁ দিকে পড়ে, তখন সিমেন্টের ছিল, রং হয়নি গীতা ভবন, এবং আমাদের কোনো বেডও মানে দেওয়া হয়নি, ওই যে ম্যাট্রেস মতো থাকে না নিচে যেগুলো গদি চাকা লাগানো গদি দেয় ওইগুলোই ছিল। তো যাই হোক, এখানে অনেক রকম ব্যাপার আছে। গৌরনিতাই ধর্মশালায় আপনাদের থাকার জন্য আমি সাজেস্ট করছি, যদি গৌরাঙ্গ কুটিরে থাকার চিন্তা ভাবনা করেন, কেন আপনারা সেখানে গেলেই বুঝতে পারবেন। এবং সব জায়গায় সব কিছু তো নেগেটিভ হয় না, গৌরাঙ্গ কুটিরের সামনেই আবার অন্নদান কমপ্লেক্স, ফ্রিতে খাবার, ঠিক আছে, আর ফ্রিতেও থাকতে হয় না, আমি যেটা বলেছিলাম আপনাদের বিভিন্ন বিশ্রামস্থল আছে না মায়াপুর ইসকন ক্যাম্পাসে, তো সেখানেও আপনারা থাকতে পারেন, সেখানেই শৌচালয় ব্যবস্থা আছে তার আশেপাশে বিশ্রামস্থানের পাশে, সেখানে অনেকে আমি রাত কাটাতে দেখেছি। আমি যেহেতু 3 দিন ছিলাম কন্টিনিউ, পুরো ইসকন ক্যাম্পাস আমার মুখস্থ হয়ে গেছে, সেহেতু গোশালার দিকে যেতে আপনাদের পড়বে ডান দিকে গৌরাঙ্গ কুটির, তারপর নিত্যানন্দ কুটির পড়বে। আর গৌরাঙ্গ কুটিরের বুকিং কিন্তু নিত্যানন্দ কুটির থেকে হয়, আর গৌরনিতাই ধর্মশালার বুকিং যেটা 4 নম্বর গেট থেকে ঢুকে বাঁ দিকে নামহট্ট ভবন, তার থেকে একটু এগিয়ে গিয়েই ডান দিকে পড়ে একটা গলি আছে, ওখানে একটা ফুড স্টোর আছে তার সামনে, যেখান দিয়ে সামনে এগিয়ে গেলেই ডান দিকে 3 নম্বর গেট, বাঁ দিকে গদা ভবন, এবং সামনে এগিয়ে গেলে মন্দির। তো পুরো ইসকন ক্যাম্পাস মুখস্থ আমার, তো সেটাই বললাম, ঠিক আছে। এবার মানে আর চৈতন্য ভবন থেকে কিন্তু গৌরনিতাই ধর্মশালা বুকিং হয়, যেটা আমরা ছিলাম। যাই হোক,
ফ্যামিলির সাথে গেলে তো আর কম টাকায় থাকা যায় না, যেমন আমরা এসি রুমে নিয়েছিলাম, ওখানে সবই ছিল, গিজার বাগেরা সব ছিল, অ্যাটাচ বাথরুম। সেক্ষেত্রে চৈতন্য ভবনে আমাদের 1800 টাকা পড়েছিল, তারপর আমি তো গিয়েছিলাম 1 টাকা আগে নিয়ে, তো সেক্ষেত্রে আমি 100 টাকা রুমেই ছিলাম, কোনো ব্যাপার হয়নি। এইভাবে আপনারা খুব কম খরচে এবং বিনা পয়সায় বিশ্রাম স্থল যেগুলো আছে, ভালো ওয়েদার থাকলে আপনারা ওখানেও রাত কাটিয়ে দিতে পারেন। এবং প্রভুপাদ ভিলেজ তো নতুন হয়েছে বললাম, ওটা আমি জিজ্ঞেস করেছিলাম, গিয়ে ওই 1500-2000 টাকা থেকে স্টার্টিং, 1500 টাকা থেকে ধরুন স্টার্টিং, 2000-2500-3000 পর্যন্ত থাকতে পারে। আর হ্যাঁ, মন্দিরের সাথে যেগুলো অ্যাটাচ, চক্রভবন বা পদ্মভবন ব্যারাম যে বিল্ডিংগুলো আছে, ওখানে কিন্তু প্রচুর কস্ট, ঠিক আছে, হাজারে আসবে, হাজারে তো অবশ্যই, 2000-4000 টাকা অবধিও মানে হতে পারে, 5000 টাকা অবধিও হতে পারে রুম রেট। বিশেষ করে হোলির সময় রুম পাওয়া যায় না, হোলি আর শীতকালে। মায়াপুর ইস্কনে যাওয়ার চেষ্টা করবেন, মানে হোলি আর শীতকাল বাদ দিয়ে যদি ইস্কনের মধ্যে থাকতে হয়। এবং হ্যাঁ, ইস্কনের পাশে ইস্কনেরই থেকে নিয়ন্ত্রিত ট্রি হাউস হয়েছে, যেটা আমি এখন এক্সপ্লোর করে উঠতে পারিনি, একবার সম্ভব না। মায়াপুর কন্টিনিউয়াস 3 দিন ছিলাম, তাও এক্সপ্লোর করে উঠতে পারিনি, আবার যাব। ট্রি হাউস আছে, একজনের থাকতে গেলে এক আর জন্য একটা রুম দেয় 250 টাকা, এবং এমনি 500 টাকার মতো আছে ওনার ফ্যামিলি রুম, মানে 4 জন বা 6 জনের, সব পুরো কাঠের টাইপের, বেশ সুন্দর, বাঁশ কাঠ দিয়ে বানানো আর কি। যাই হোক, এইভাবে আমি আপনাদের থাকার ব্যাপারগুলো তো বলে দিলাম সব, তো পরে ভিডিও কী করে ফ্রিতে খাবেন বা কোথায় কোথায় খাওয়ার ব্যবস্থা আছে সব, সেসব সম্বন্ধে বলবো, তো অবশ্যই দেখতে থাকবেন, ঠিক আছে। আর হ্যাঁ, বেশিরভাগ ভবনের বুকিং কিন্তু মোটামুটি গদা ভবন থেকে হয়, আর গৌরনীতা ধর্মশালার বুকিং চৈতন্য ভবন থেকে হয়, যেটা মানে 4 নম্বর গেট থেকে ঢুকেই ডান দিকে রাধা মাধব রেস্টুরেন্ট পড়ে, সেখান থেকে আবার ডান দিকে ঘুরেই পড়ে, ঠিক আছে। এবং 4 নম্বর গেট থেকে সোজা বেরিয়ে গেলে গোশালার দিকেই যাওয়া যায়, আবার 1 নম্বর গেট থেকে ডান দিকে মুড়ে ওটাও ডান দিকে থিয়েটার রেখে এগিয়ে গেলে সেখানেও গোশালার দিক দিয়ে অন্নদান কমপ্লেক্স হয়ে যাওয়া যায়। তো যাই হোক, সবাইকে ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল। সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বলো।